আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ বারকাতু। দোস্ত, এই কাতার মল আইছি। কাতার মলের মধ্যে পার্ক, এখানে বাচ্চাগুলা খেলাবার জন্য সুন্দর একটা মেলা। সামনে দেখতে থাকুন, সামনের দিকে আরও সুন্দর সুন্দর জিনিস আমি দেখাইতে আছি আপনাদের। এটা টিভি, চারিদিকে এরকম বড় বড় টিভি। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর জায়গাটা। এই যে খুঁটাটা দেখেন, কত সুন্দর করে খুঁটাটা উঠাইছে। এটার নাম হইল কাতার মল। এখন সকালবেলা আইছি আর কি, সকালবেলা কোনো ঝামেলা নাই আর কি, শান্তি সুন্দরে আছে। খুব সুন্দর। দোস্ত, এখানে পানিটা মেশিনে বাহির হয়, নিচে মেশিন আছে, পানির মেশিন। কত সুন্দর রং বেরঙের বাতি জ্বলে, মাশাআল্লাহ। এখানে দিতে ড্যান্স হয় শুক্রবারের দিন, শুক্রবারের দিনে এই ভিতরে এটার মধ্যে ড্যান্স হয়। মাশাআল্লাহ, এটা হোটেল, মাশাআল্লাহ। আর একটা জিনিস দেখায় নতুন, ফরেস্টেক সিএনজি আর কি, সাজায় রাখছে সিএনজি। দেখিল কত সুন্দর সিএনজি দেখো। কই পাইল সিএনজিটা আমি বুঝতেই পারলাম না, আল্লাহ ভালো জানে। আগের জমানের মধ্যে আসিল নাকি, সিট মিট সব ফাটা আছে। আরে সিএনজি দেখো দোস্ত, কেমন হয়েছে কেমন না, লাইক শেয়ার কমেন্ট করিয়া জানাইবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে গুলতাজ বাবা, একটা ইউটিউব চ্যানেল আছে গুলতাজ বাবা, ওইটার মধ্যে ভালো ভালো এলাকা, ভালো ভালো জায়গা দেখতে পারবেন। আর সুন্দর সুন্দর জায়গা আমি রেকর্ডিং করছি, ভালো ভালো জায়গা, সিটি সিটি গাড়ি মনে করেন আমরা কাতারের যে রাস্তাঘাট কীরকম আছে এগুলো সিটিগুলো আপনারা দেখাবার চেষ্টা করছি আর কি। কতটুকু ভালো হয়েছে কতটুকু ভালো হয় না এটা তো আমি জানি না, আল্লাহ ভালো জানেন আর আপনারা জানেন, কমেন্ট করে জানাবেন। আর মা বাবা যদি থাকে তারা সযত্ন করবেন, আদর করবেন। প্রবাসী ভাইয়েরা একটাই প্রশ্ন, একটাই কথা, মা বাবার সাথে আদব কায়দায় কথাবার্তা করবেন, দেশের মধ্যে সবার সেবা যত্ন করবেন, সবার সাথে মিল মহব্বতে চলবেন। দুই দিনের দুনিয়া, রক্ত যত ঘন্টা গরম অত ঘন্টা বাহাদুরি, তারপর আর বাহাদুরি চলবে না। আর পাঁচ অক্ষ নামাজ পড়বেন। আল্লাহ হাফিজ। ভিডিও যদি ভালো লাগিয়া থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।